আসসালামু আলাইকুম, কেজিএন গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জুন 2023-এ যে ছাগলের লটটি আমাদের ফার্মে এসছে, সেই লটের আজকে আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এর থেকে অনেক কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন। নতুন যখন আপনাদের ফার্মে ছাগল আসবে, সেটিকে কীভাবে আপনারা মেনটেন করবেন, সে বিষয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত পেতে আপনারা অবশ্যই নোটিফিকেশনের যে বেল আইকন আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সব থেকে প্রথম নোটিফিকেশন যাতে আপনার কাছে যায়। তো এই লটটি আমাদের ফার্মে এসছে 6 জুন 2023। আর এটি আমরা ওখানে কিনেছি রাজস্থানে 30 মে 2023 সেখানে পারচেসিং করা হয়েছে। আমাদের ফার্মে এসছে 6 জুন 2023। ফার্মে ছাগল আসার পরপরই যখন গাড়ি থেকে ছাগল নামবে, তার 2 থেকে 3 ঘন্টা পরে আপনারা কিন্তু ছাগলকে কোনো কিছু খেতে দিবেন। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু কোনো খাবার দাবার দিবেন না। তাদের ট্রান্সপোর্টের যে স্ট্রেস, কেউ হয়তো কোনো ছাগল 2 থেকে 3 ঘন্টা একই জায়গায় একইভাবে বসেছিল, তাদের হাত পায়ে বিভিন্ন ধরনের ব্যথা, তাদের হাঁটা চলা করতে দিতে হবে, এই সময়টা 2 থেকে 3 ঘন্টা তাদের স্ট্রেসটা যাতে কেটে যায়। স্ট্রেস কাটার পরে আপনারা উষ্ণ গরম জল করবেন, উষ্ণ গরম জল করে তাতে অল্প পরিমাণে আপনারা চিটা গুড় বা আখের গুড় মিক্স করে আপনারা তাদেরকে দিতে পারেন। প্রথম দিনে খাবার হিসেবে যে খাবারটি তারা লাস্ট খেয়েছিল সেই খাবার দেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে কিন্তু আপনারা খাবার পরিবর্তন করবেন না। সাডেনলি যদি ফিড চেঞ্জ করা হয়, তাদের কিন্তু ফুড পয়জনিং এর সমস্যা ব্যাপকভাবে দেখা যায়, ছাগল কিন্তু পাতলা পায়খানা শুরু করে দেয়। তাই লাস্ট যে খাবারটি খেয়ে এসেছিল সেই খাবার আপনি 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি যে খাবারটি খাওয়ানোর কথা ভাবছেন সেই খাবার আস্তে আস্তে শুরু হবে। এছাড়া ছাগল যখন নামবে তারপরে তারপরের দিন থেকে আপনি তাদেরকে একটি ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিকের ব্যবহার করবেন 2 থেকে 3 দিন। যদি লং অ্যাক্টিং হয় তাহলে 72 ঘন্টা ছাড়া ছাড়া, যদি নর্মাল হয় তাহলে কিন্তু 24 ঘন্টা ছাড়া ছাড়া, 3 দিন, 5 দিন অথবা 7 দিন। তো আমরা আজকে তাদেরকে একটি ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিকের ব্যবহার করছি 20 কিলো বডি ওয়েটে 1 ml, 40 কিলো বডি ওয়েটে 2 ml। এটি মাংসপেশিতে দিতে হয় ঘাড়ে ইন্ট্রামাস্কুলার রুটে বা IM রুটে। সাথে এই অ্যান্টিবায়োটিকের যাতে কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন না হয়, তার জন্য আমরা এখানে একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন বা অ্যানহিস্টামিন মেডিসিন ক্লোরফিনারমাইন ম্যালেটের ইউজ করছি 20 কিলো বডি ওয়েটে 1 ml ইন্ট্রামাস্কুলার। এছাড়া ট্রান্সপোর্টেশনের কারণে এদের শরীরে যে ব্যথা হয়েছে, তার জন্য আমরা এখানে ব্যথা নিরাময়ের যে অ্যানালজেসিক মেডিসিন সেই মেডিসিনের ইউজ করেছি, টলফিনামিক অ্যাসিড 20 কিলো বডি ওয়েটে 1 ml ইন্ট্রামাস্কুলার। এছাড়া যে ছাগলগুলো দুর্বল আছে বা কারো যদি জ্বর আসে, টেম্পারেচার চেক করে আমরা তাকে সেইভাবে কিন্তু ট্রিটমেন্ট করছি। এটি হচ্ছে নাগরী দুম্বা। এই দুম্বাটি আমরা নিয়ে এসেছি এবারে লটে, আমাদের ফার্মে থাকবে। এবারে লটে পাঁঠা নিয়ে এসেছি আমরা, করলি কোটা, জাকরানা, সিরোহি, গুজরি, মালওয়া ইত্যাদি প্রজাতির ব্রিড। ফিমেল আমরা নিয়ে এসেছি করলি কোটা,
এবং ক্রস ফিমেল, বেশিরভাগ আমাদের ক্রস ফিমেলেরই, এবারে লটে ক্রস ফিমেলেরই বেশিরভাগ অর্ডার ছিল, তাই আমরা ক্রস ফিমেল নিয়ে এসেছি। ক্রসের ফিমেলগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে। প্রথমে ছাগলের কোয়ালিটি দেখুন, এখানে আছে বিটেল, কোটা, করলি কোটা, জাকরানা, মালওয়া, সিরোহি, গুজরি ইত্যাদি প্রজাতির ছাগল। এই ছাগলগুলো আমাদের এখানে কোয়ারেন্টাইন হবে, তাদেরকে ডিওয়ার্মিং করাবো, ভ্যাকসিনেশন করাবো, এখন অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট হচ্ছে, তারপরে খামারিদেরকে আমরা ডেলিভারি দেব। নতুন করে যারা ছাগলের খামার তৈরি করছেন, হাট বাজার থেকে ছাগল না কিনে আপনারা অবশ্যই কোনো ফার্মে বা যেখান থেকে কিনবেন, অন্তত ভ্যাকসিনেশন করে যদি ছাগল কিনেন, আপনার ছাগল বাড়িতে আসার পরে পিপিআর রোগে কিন্তু আক্রান্ত হওয়ার চান্স 90% কমে যায়। একটি ছাগল যখন একা থাকে তাদের রোগ জ্বালা কম হয়, একটি ছাগল যখন 100 ছাগলের মধ্যে থাকে তাদের রোগ জ্বালা বেশি হয়। তাই আপনারা যখন ফার্মে ছাগল কিনবেন, 5টা থেকে 10টা এইভাবে কিনবেন, 10টা 10টা করে প্রতি মাসে কিনে আপনার যে টার্গেট আছে 50টা বা 100টা ছাগলের, সেই টার্গেট পূরণ করবেন। একবারে 50টা 100টা ছাগল কেনার কোনো প্রয়োজন নয়, এক্ষেত্রে আপনি কিন্তু সবসময় তাদের মর্টালিটির পার্সেন্টেজ 50 থেকে 60% ধরে নিতে হবে। আমরা যেহেতু এই লাইনে 20-22 বছর ধরে কাজ করছি, তাই আমরা ভ্যাকসিনেটেড ছাগল কিনে নিয়ে আসি, তাদের রোগ জ্বালা কম হয়। নন ভ্যাকসিনেটেড ছাগল নিয়ে এলে কিন্তু আমাদেরও ফার্মে কিন্তু বিভিন্ন প্রকার রোগের রোগ ছড়িয়ে যাওয়ার কিন্তু চান্সেস থেকে যায়। যেহেতু আমরা ভ্যাকসিনেশন করা ছাগল কিনে নিয়ে আসছি, তাই আমরা একত্রে 60টি 65টি 100টি ছাগল কিন্তু কিনে আনার সাহস পাচ্ছি। কিন্তু যখনই নন ভ্যাকসিনেটেড ছাগল আসবে, রিস্ক কিন্তু সব ক্ষেত্রেই থাকে। ভ্যাকসিনেটেড ছাগল কিনে নিয়ে আসার পরেও কিন্তু আমরা তাদেরকে অ্যান্টিবায়োটিকের ডোজ করাচ্ছি, ট্রান্সপোর্টেশনের যে স্ট্রেস, সেই স্ট্রেসকে কাটানোর জন্য মেডিসিন ইউজ করছি, তারপরে আবার পুনরায় তাদের ভ্যাকসিনেশন করছি, তারপরে কিন্তু খামারিদেরকে তুলে দিচ্ছি। এটি একটি গুজরি প্রজাতির ব্রিড, 100% পিওর গুজরি, কালার কম্বিনেশন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা ছাগল পারচেস করতে চাইছেন কেজিএন গোট ফার্ম থেকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা লিখে পাঠাবেন আপনাদের নাম, ঠিকানা, কোন ছাগলের প্রয়োজন, কবে প্রয়োজন, কত কিলো ওজনের মধ্যে বা কত টাকার মধ্যে আপনি ছাগল চাইছেন, এগুলো লিখে পাঠালে সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়া হবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, আপনি 50% টাকা অ্যাডভান্স পাঠাবেন, 20 দিন সময় লাগবে, 20 দিনের মধ্যে আপনি অবশ্যই ছাগল ডেলিভারি পাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।